প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে দ্বিতীয় অধ্যায় অনন্যতা একাত্মতা অনন্যতায় একাত্মতা এই শিখন অভিজ্ঞতায় আমরা নিজ ও সহপাঠীর আত্মপরিচয় নির্ণয় করব পারিবারিক সামাজিক সাংস্কৃতিক ভৌগোলিক রাজনৈতিক প্রেক্ষাপটে আত্মপরিচয় কিভাবে গড়ে ওঠে তা দেখব আমাদের এই আত্মপরিচয় গড়ে ওঠার মধ্য দিয়ে নিজেদের অনন্যতা ও বৈচিত্র্য খুঁজব আমার আত্মপরিচয় চলো এখন আমাদের মতো একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর কয়েকজন শিক্ষার্থীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ক্লাসের একটি ঘটনা সম্পর্কে জানি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে নানা বিষয় নিয়ে তর্ক বিতর্ক লেগেই থাকে সেদিন তর্ক শুরু হলো পৃথিবীতে কোটি কোটি মানুষের বাস তারা কেউ কারো মতো নয় কেউ একজন বলছিল যে একটি অঞ্চলের মানুষ এক এক রকম কিন্তু একটি অঞ্চলের মানুষের মধ্যে বেশ মিল থাকে তাদের মধ্যে কিছু মানুষ তো একই রকম হতেই পারে ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের পরবর্তী ক্লাসে শিক্ষক ক্লাসে প্রবেশ করতেই ওই দিনের তর্কের সূত্র ধরে আবেগ জানতে চাইল যে পৃথিবীতে যত মানুষ বাস করে তাদের মধ্যে কিছু মানুষ এক রকমের হতে পারে ওর প্রশ্ন শুনে শিক্ষক একটুখানি ভাবলেন তিনি সকলকে উদ্দেশ্য করে এই বিষয়ে মতামত জানতে চাইলেন দেখা গেল ওরা দুই রকমের কথাই বলছে একদল বলছে যে মিল থাকলেও কখনো পুরোপুরি এক রকমের হয় না অন্য দল বলছে মাঝে মাঝে হুবুহ একই রকমের হতেও পারে ওদের প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে শিক্ষক সকলকে একটি কাজ করতে বললেন তিনি আরও বললেন যে এই কাজের মাধ্যমে ওদের প্রশ্নের উত্তর ওরাই খুঁজে বের করবে শিক্ষক প্রথমে আত্মপরিচয় কি তা নিয়ে ভাবতে বললেন তারপর তাদের আত্মপরিচয়ের মিল ও অমিল খুঁজতে বললেন এরপর শিক্ষক শিক্ষার্থীদের কাছে জানতে চাইলে আত্মপরিচয়ের কোন কোন বিষয়ে তোমাদের মিল আছে আর কোন কোন বিষয়ে রয়েছে অমিল ক্লাসের সবাই ভীষণ উৎসাহ নিয়ে মিল ও অমিল বলল এই মিল ও অমিল থেকে তারা নিজেদের অনন্যতা ও বৈচিত্র্য খুঁজে পেল আচ্ছা আমাদের কি এরকম একটি কাজ করতে ইচ্ছে করছে না আমরাও তো পারি নিজেদের অনন্যতা ও বৈচিত্র্য খুঁজে বের করতে তাহলে আমরা আমাদের আত্মপরিচয় নির্ণয় করি এজন্য আমরা নিজেদের নিচের চিত্রটির মতো করে একটি চিত্র খাতা এঁকে নিজের আত্মপরিচয় সম্পর্কে লিখি অনুশীলনী এক আমার আত্মপরিচয় লিখি দেখো এখানে একটি নমুনা ছক দেওয়া আছে আমার আত্মপরিচয় এখানে তোমার নাম বয়স লিঙ্গ পরিবার পছন্দের খাবার পছন্দের পোশাক পছন্দের খেলা শখ ইত্যাদি সম্পর্কে লেখার কথা বলা হয়েছে চলো আমরা এই কাজের একটি নমুনা সমাধান দেখে নেই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের খাতায় এরকম ভাবে একটি ছক অঙ্কন করবে তারপরে তোমার নিজের সম্পর্কে লিখবে আমার আত্মপরিচয় আমার নাম হচ্ছে আকাশ আমার বয়স কত হতে পারে সেটা লিখবে পনেরো ছেলে না মেয়ে সে বিষয়টা এখানে লিখবে তারপরে তোমার পরিবার এক একক পরিবার এইখানে তুমি তোমার পরিবারের কতজন সদস্য রয়েছে সেই বিষয়টাও কিন্তু এখানে লিখতে পারো তারপরে বলা হয়েছিল তোমার পছন্দের খাবার কি আমি লিখেছি বিরিয়ানি তারপরে লেখা হয়েছিল তোমার পছন্দের পোশাক কী শার্ট তোমার পছন্দের খেলা কী ক্রিকেট তোমার শখ কী বা তুমি কি করতে পছন্দ করো সেই বিষয়টা এখানে লেখার কথা বলা হয়েছিল সেটি হচ্ছে বাগান করা এটি মূলত ছিল একটি নমুনা উত্তর দলগত কাজ এক এখন আমরা নিজেদের আত্মপরিচয়ের সঙ্গে সহপাঠীর আত্মপরিচয়ের মিল ও অমিল খুঁজব এই কাজটি আমরা দলগতভাবে করব আমরা দলে বসে নিজের ও সহপাঠীর আত্মপরিচয় নিয়ে আলোচনা করে মিল ও অমিলের একটি তালিকা করব। আমরা নিচের ছকটির মতো একটি ছক খাতায় লিখে এই তালিকা করব। দেখো যে অনুশীলনী আমার ও ও অমিল খুঁজি এই যে দুই এরকম একটি ছক দেওয়া আছে চলো আমরা এই ছকের একটি নমুনা উত্তর নিই বা তোমরা কিভাবে ছকটি পূরণ করতে পারো তা নিই অনুশীলনী দুই আমার ও সহপাঠীর আত্মপরিচয়ের মিল ও অমিল খুঁজি সপাটির নাম সপাটির নাম বলতে বোঝানো হয়েছে তোমাদের দলে যে সকল সদস্য রয়েছে তাদের একজনের নাম লিখবে তার সাথে তোমার আত্মপরিচয়ের যে যে মিল রয়েছে সেগুলো এখানে লিখবে আর তার আত্মপরিচয়ের সঙ্গে যে সকল অমিল রয়েছে তা এখানে লিখবে আমি নমুনা হিসাবে একজনের নাম লিখেছি নাবিল আমার আত্মপরিচয়ের সঙ্গে যা যা মিলে যায় তার মতো আমিও ছেলে আমার আত্মপরিচয়ের সঙ্গে যা যা মিলে যায়নি বা অমিল রয়েছে সে আমার এক বছরের বড় তামিম আমার মতো তার পরিবারেও চারজন সদস্য আমার আত্মপরিচয়ের সঙ্গে তার যে সকল অমিল রয়েছে আমার পছন্দের খাবার বিরিয়ানি তার পছন্দের খাবার হচ্ছে কাচ্চি সামিম আমার আত্মপরিচয়ের সঙ্গে তার যে সকল মিল রয়েছে তারও আমার মতো দুইজন ভাই আছে আমার আত্মপরিচয় সঙ্গেত আর আত্মপরিচয়ের যে সকল অমিল রয়েছে আমার শখ বাগান করা কিন্তু তার শখ গল্পের বই পড়া আকাশ আমার মতো তারক পছন্দের খাবার বিরিয়ানি আমার পছন্দের খেলা ফুটবল কিন্তু তার পছন্দের খেলা ক্রিকেট এটাই মূলত ছিল অনুশীলনী দুই আমার ও সহপাঠীর আত্মপরিচয়ের মিল ও অমিল খুঁজির একটি নমুনা উত্তর আমার সহপাঠীর সঙ্গে নিজের আত্মপরিচয়ের বেশ কিছু মিল এবং অমিল খুঁজে পেয়েছি তাই না আমরা এখন প্রতিটি দল থেকে একজ এক বা জনের কাছ থেকে তালিকা শুনে নিই আমরা খেয়াল করে শুনলে বুঝতে পারব আমাদের ক্লাসের সব বন্ধুদের আত্মপরিচয়ের কিছু মিল ও অমিল আছে এভাবে আমাদের সমাজের প্রতিটি মানুষের আত্মপরিচয় মিল ও অমিল আছে এভাবে আমরা হয়ে উঠি বৈচিত্র্যময় অনন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করি ভিডিওটা থেকে তোমরা অনেক কিছু জানতে পেরেছ পরবর্তী ভিডিওতে আমরা পারিবারিক সামাজিক সাংস্কৃতিক ভৌগোলিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে গড়ে ওঠা আমার আত্মপরিচয় এই বিষয়টার সমাধান নিয়ে আলোচনা করব। সেজন্য যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি এরকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফেজ